হ্যালো ভিউয়ার্স, 15 থেকে 20,000 টাকার মধ্যে যদি একটি লেটেস্ট অফিশিয়াল স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে 15 থেকে 20,000 টাকার মধ্যে সবথেকে সেরা তিনটি স্মার্টফোন, এবং সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর 2022 আপডেট বাজার মূল্য। এই লিস্টের 3 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো Xiaomi Redmi 10 2022। ফোনটির রেয়ার ক্যামেরা 50+8+2+2 মেগাপিক্সেল। ফোনটির ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB এবং 6GB। ফোনটির রম 64 এবং 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চি LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মেডেল টেকের হেলো G88। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। GPU মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 18W ফাস্ট চার্জার। ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 15,999 টাকা, 4GB এবং 64GB, এবং 17,999 টাকা, 6GB এবং 128GB। এই লিস্টের 2 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি নার্জো 50। ফোনটির রেয়ার ক্যামেরা 50+2+2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 64GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.05 GHz অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের হেলো G96। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। GPU মিলে G57 MC2। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33W ফাস্ট চার্জার। এ ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,999 টাকা। এই লিস্টের 1 নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে সেটি হলো Xiaomi Redmi Note 11। ফোনটির রেয়ার ক্যামেরা 50+8+2+2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4GB, রম 64 এবং 128GB। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.4 GHz অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 680। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। GPU অ্যাড্রেনো 610। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 33W ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 18,999 টাকা, 4GB 64GB এবং 19,999 টাকা, 4GB এবং 128GB।